বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। পাহাড় থেকে সাগর, বাংলার এই বৈচিত্র্যময় উর্বর মাটি সারা পৃথিবীর কাছে এক ঈর্ষণীয় সম্পদ। প্রায় সমস্ত ধরনের ফসলের উৎপাদন হয় এই বাংলার মাটিতে। এছাড়া প্রাণী সম্পদ ও মৎস্যচাষও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার এই মাটি। কৃষির উন্নয়নে, কৃষকের স্বার্থে, অস্তিত্বের শিকড়ের টানে, জীবনের অর্থে, সবুজ ক্ষেতের বীজের ভেতর লুকিয়ে প্রাণপন্থা, বন্ধু বলে ডেকেই দেখো পাশেই আছে আত্মা। কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রচেষ্টায় অঙ্কুরিত একটি প্রকল্পের নাম আত্মা। আত্মা দ্য সোল অফ এগ্রিকালচার। পশ্চিমবঙ্গের ব্লক স্তর থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত এই প্রকল্পে সুপরিকল্পিত পরিকাঠামো বিরাজমান। এই রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে সহকৃষি অধিকর্তাকরণ তথা এডি অফিসের সাথে সাথে গড়ে উঠেছে কৃষি তথ্য ও উপদেষ্টা কেন্দ্র। এই কেন্দ্র থেকে ব্লক স্তরের কৃষক ভাইরা কৃষি সম্পর্কিত নানান আধুনিক প্রযুক্তি ও নানান ধরনের প্রদর্শন ক্ষেত্র, কৃষি ভ্রমণ, কৃষক প্রশিক্ষণ শিবির, খামার বিদ্যালয় এবং অন্যান্য কৃষি উন্নয়নমূলক পরিষেবা পেয়ে থাকে। ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ, তাই কৃষক সম্পর্কিত ডেটাবেস একান্ত প্রয়োজনীয়। আত্মা প্রকল্পে যে কেবলমাত্র কৃষি প্রযুক্তিবিদ্যা প্রদান করা হয় তাই নয়, সবুজ কৃষির সাথে তথ্য প্রযুক্তির মেলবন্ধন ঘটানো হয়ে থাকে এই প্রকল্পে। ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করে বিভিন্ন কেন্দ্র ও রাজ্যের অনলাইন পোর্টাল থেকে এক নিমেষেই পাওয়া সম্ভব সমগ্র ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো ব্লকের কৃষির মানচিত্র। বর্তমানে এই প্রকল্পের সুফলে বাংলা তথা ভারতবর্ষের সাবেকিয়ানা পদ্ধতির বিসর্জন ঘটিয়ে বৈজ্ঞানিক প্রথায় কৃষক সমাজ অধিক লাভজনক চাষে আগ্রহী হয়ে উঠেছেন। নিঃসন্দেহে বলা যায় বর্তমান সমাজ ব্যবস্থায় কৃষির অন্তরাত্মা হল আত্মা প্রকল্প। আত্মা, দ্য সোল অফ এগ্রিকালচার।